হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি মেরাদিয়া হাটে আজ পনেরোই জানুয়ারি দু বুধবার এহাটি প্রতি বুধবার বসে সাপ্তাহিক একটি হাট আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এ হাটে বিভিন্ন ধরনের কবুতর এবং পাখি বাজার দর কীরকম আছে এবং কি কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই দেখবেন আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন ধন্যবাদ আজ এগুলো দাম কীরকম চাচ্ছেন হ্যাঁ এক হাজার টাকা জোড়া বয়স কিরকম অ্যাডাল না যে যে কালার নিয়ে এক হাজার টাকা জোড়া পড়বে বাজির বাজার দাম কিরকম যাচ্ছ হ্যাঁ পার পিস কত আড়াইশো পার পিস বাচ্চা আড়াইশো টাকা ভাই বাজুগড় কি কি ফ্যামিলি প্যাক নাকি ভাই এটা কি ফ্যামিলি প্যাক কত দাম যাচ্ছেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা জোড়া দু টাকা যাচ্ছেন দুইটা বাচ্চার জোড়া দু টাকা হ্যাঁ বাচ্চা সহ ফ্যামিলি ছাড়া ভাই আর এখানে যেগুলো আছে দাম কিরকম ভাই বলি এখানকার গুলো দাম রেঞ্জটা বলেন তাহলে ছয়শো থেকে আটশো টাকা পিস পড়বে মিউটেশনের উপর দাম উপর দাম রঙের উপর

পাশের এই জোড়া একই দাম এইগুলো একই দাম এটা বয়স কীরকম পাঁচ থেকে ছয় মাস বয়স সে মনে না এটার দাম কত যাচ্ছেন এটা কি ছেলে না মেয়ে মেয়ে দুই হাজার থেকে ফিক্সড না কিছু কম বেশ হবে কত কম বেশ হবে পনেরোশো একদম নিচে না দাম কিরকম চাচ্ছেন মনিয়ার দাম কিরকম চাচ্ছেন জোড়া পাঁচশো আর এই যে বাজি করে এখানে আছে এটা নিষেধ যেটাই আছে জোড়া আটশো আর ফিঞ্চ এগুলাকার কত দাম যাচ্ছে না জোড়াটা এটা কি খাঁচাশ পুরা সেটা এক টাকা বাজিগুলোর দাম কি রকম যাচ্ছে না এটা এটা যাচ্ছে আর পাশেটা 1500 জি এগুলো সবগুলা কি রানিং রানিং আচ্ছা আর নিচে একজন টিয়া পাখি আছে মনে হয় কারের জন্য ওয়ারিজনের ভাই হোল কিকে দাম কি রকম যাচ্ছে ভাই 5000 টাকা জোড়া আর উপরে যে ব্ল্যাক শিরাজি আছে ওটা হাজার টাকা পড়বে আর সবজি মাঠ একটা জোড়া দু হাজার আর এটা তো মনে হয় হলুদ লক্ষা সিঙ্গেল নড় পনেরোশো আর এখানে দুই জোড়া সিরাজি আছে মনে হয় না কোনটা কীরকম দাম রেটটা কত পড়বে কয় পরে বাচ্চা আর কালোটা

এই জোড়া দুই হাজার আর এই যে এখানে আরেক জোড়া খাকি গোলা আছে পনেরোশো এটা রানিং না সবুজ গোলা জাম কিরকম এই জোড়া আটশো ছো বাঘাটা এক পিসে আটশো এটা নন্নামাতি আচ্ছা আর এই যে চুইঠাল যেটা আছে চুইঠালটা ওটা কি নর আর এই খাকি কলা কি সিঙ্গেল এটা এটা কত পড়বে চারশো টাকা আর নিচে এটা কি ভাই লালটা এটার কীরকম এটার প্রাইস বারোশো আর এই সিঙ্গেলটা যে নটটা ছশো টাকা এগুলো কি তোমার এগুলো দাম একটু বলো চিলাগুলা গড়াগুলো একটু দাম বলো চিলা জোড়া এক হাজার আচ্ছা আর এই গড়া গড়া বারোশো টাকা পড়বে এগুলো কি রানিং ভাই সবুজ জুর দাম কি ভাই দাম আচ্ছা দাম একটু বলেন তো 1200 আছে থেকে পনেরোশো টাকা জোড়া এখানে সিঙ্গেল সিঙ্গেল পার পিস এগুলো কি সব রানিং ভাই আপনার নান কি জোড়া আছে না সিঙ্গেল এটা ভাই নানটা কি জোড়া না সিঙ্গেল লালের সাথে হলুদ লালটা কি নর্ন মাদি জোড়া কেমন দাম পড়বে এটা পনেরোশো আর ষাটিনটা কি সিঙ্গেল ওইটার দাম কীরকম আর চিলা জোড়া কীরকম দাম হ্যাঁ দুই টাকা আর ইংলিশ প্যান্ডেলটা মনে সিঙ্গেল নাকি ইয়েলো টাইল মার্ক ইয়েলো টেল ইংলিশ ফ্যান্টেলটা ওইটা সিঙ্গেল দুইটাই নর অক্ষ দাম কীরকম চাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া এটা কি বয়স কীরকম নিউ অর্ডার আর কি আর এই যে হোমা আছে মনে হয় সবজি হোমা সবজি হোমা জোড়া কীরকম আর মাক্সিটা পনেরোশো টাকা হোমাটা কি এটা বাচ্চা কয় পরে বাচ্চা ভাই এটা দুই পরের কীরকম দাম চাচ্ছেন আর ওই খাকি গলাটা ওইটা জোড়া আছে আচ্ছা ওইটার সাথে জোড়া ওই জোড়া কীরকম দাম চাচ্ছেন বারোশো আর চিলাটা কি পেয়ার না সিঙ্গেল ওটা সিঙ্গেল ওইটা কীরকম দাম পড়বে সাতশো টাকা ওইটা অ্যাডাল্ট আচ্ছা সাদা লক্ষার দাম কীরকম ভাইয়া

আচ্ছা আর মুসলদাম কি জোড়া ওটার দাম কীরকম পড়বে আর এই সিঙ্গেল একটা লাল চিলা আছে চারশো টাকা মালটুবের ডাবল এস কত করে ওটা মালটুবের ডাবল তিরিশ টাকা আর ক্যালপেক্স আর ই সেল কত করে পড়বে ই সেল একশো পাঁচ আর আপনার এখানে মনে জিঙ্ক আছে এই জিঙ্ক লিকুইডগুলো হ্যাঁ কত করে চল্লিশ টাকা এ এটার দাম কত রেনা ডব্লু এস এটা তিরিশ টাকা করে আর রেনা মেশিন ট্যাবলেট এগুলো পিস কত না পাতা হিসাব পাঁচ টাকা পিস পাঁচ টাকা পাতা কত পড়বে পাতা বিশ টাকা এইটা কি

রাখা রাখা হয় বিশ টাকা করে কারণ বাজারে জিনিসটা এখন ক্রাইসিস পাওয়া যাচ্ছে না খুব কার্যকরী ওষুধ পাখি কবুতরের ঠান্ডার জন্য শীতকালে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস কি ভাই এই গোল্লা জোড়া কত জেটো এটা এটা সবজি কত দাম চচ্ছ এক হাজার কি রানিং আর সিঙ্গেল যেটা বাজি করেছে ঝর্ণা ছাড়িং এর জোড়ার দাম কিরকম পঁচিশশো টাকা আর ফোনটা কি সিঙ্গেল কি নর্নামাদি এটা ফোনটা নর কত দাম যাচ্ছিল এটা দুই হাজার আর এই পটার কত যাচ্ছেন সাদা পটারটা হ্যাঁ এটা দুই হাজার টাকা আর চিলার দাম কিরকম আপনার চোরা পনেরোশো থেকে দুই হাজার আর এর চেকারটা কি নর্ন আমাদের হোমার ওইটা নর ওটার দাম কিরকম যাচ্ছে ওটা এক হাজার টাকা ওইটার দাম কিরকম পনেরোশো

সিঙ্গেল নর পনেরোশো আর এখানে দুই জোড়া সিরাজি আছে মনে হয় না কোনটা কি দাম রেটটা কত পড়বে বাচ্চা তো কয় পরে বাচ্চা আর কালোটা অ্যাডাল ওটার প্রাইস কি আড়াই এটা টাকা আর 2000 আর এইখানে যে সবুজগুলো খাকিগুলো আছে এগুলোর দাম কি

পনেরোশো আপনার জ্যাকোবিনে জোড়া কত করে পিস জোড়া দুই হাজার কি বাচ্চা কয় পড়ছে চারপর আর গিয়াচুলি কত যাচ্ছেন ভাই গিয়াচুলি বারোশো টাকা আর লাল চুল্লিটা এক হাজার ক্যাপোচিনের দাম যাচ্ছেন কেমন এগুলা নিচের ক্যাপচিনগুলা গুলা ওগুলো জোড়া কিরকম দাম যাচ্ছেন কত দাম চাচ্ছেন জোড়া পঁচিশশো টাকা চাচ্ছেন আর উপরে লক্ষাগুলা কিরকম দাম যাচ্ছেন দুই হাজার টাকা জোড়া

আর এই যে হলুদ সিরাজি একটা সিঙ্গেল আছে হ্যাঁ নটটা পনেরোশো টাকা পড়বে আপনার কবু তো সব না আপনার নামটা বলেন তো কি নাম আপনার কাছ তো কবুতর পাওয়া যাবে আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা দেন কাস্টমারদের জন্য জিরো ওয়ান সেভেন আশি আশি

আর খাকি আছে মনে হয় নাকি না এটা সুরমা খাকি এটা কত পড়বে কত তিনশো আর এটা সবজিটা এই এর এটা নর দুশো টাকা ভাইয়া চুয়াচন্দনের দাম কীরকম যাচ্ছেন চুয়াচন্দন জোড়া পঁচিশশো আর সিঙ্গেলটা কি নন্দামাদি

কালো বোম্বাইম্বাই কত দাম কত দাম যাচ্ছে এই জোড়াটা চার হাজার টাকা আর এই নিচে হলুদ বোম্বাই আছে আর লাল বোম্বাই তিন হাজার টাকা চাওয়া দাম আর লাল বোম্বাই আর মাক্সিওমায় জোড়া কত পড়বে পঁচিশশো টাকা আর নিচে কেটে সাদা কিং সাদা কিং এটার দাম কীরকম পড়বে পাঁচ হাজার টাকা আর নিচে আমার হলুদ লক্ষ্য এটা না এটা কি ইন্ডিয়ান না আমেরিকানটা এটার দাম কীরকম পড়বে ছয় হাজার টাকা জোড়া আর যে সুন্দর একটা সার্টিং আছে সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা পড়বে নন মাদিটা আর এটা কি মুক্কিন আর ডাউয়া ডাউয়া বলে

আচ্ছা পনেরোশো এই জন্য কত দাম যাচ্ছেন পনেরোশো টাকা ব্লু শার্টিংয়ের জোড়া দাম কিরকম যাচ্ছেন পনেরোশো আর মিলিহামা মিলিহামা দু হাজার টাকা আর কাজি জোড়াটা ওটা জোড়া পনেরোশো আর সিলভা সিলা যেটা কি রানিং এই জোড়ার দাম কীরকম যাচ্ছেন পঁচিশশো টাকা পড়বে খরগোশের দাম কীরকম চাচ্ছো খরগোশের জোড়া দাম কীরকম চাচ্ছো এক হাজার এটা কি বাচ্চা কাচ্চা করছে একবার দিসে কটা করে পাইছো বাচ্চা ছয়টা এটা কি একদম এক হাজার না কিছু কম বেশ হবে ভাই মুরগির পিস কত করে ভাই

এবং নতুন হয়ে তো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকোনটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ